প্রথমেই জানাচ্ছি আপনাদেরকে জুমা মুবারক। শুক্রবারের দিনটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়। আমার কাছে মনে হয় এটা একটা ঈদের দিনের মতো, আর সবসময় মনে হয় জুমার দিন বা শুক্রবারের দিনটাই স্পেশাল। আর এই জন্য স্পেশাল দিনের জন্য আমার মনে হয় স্পেশাল খাবার দাবার রান্না করা খুবই প্রয়োজন। আমার মনে হয় সবারই তাই মনে হয়। তো আজকে আমি স্পেশাল রান্না বান্না করেছি, কী রান্না করেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করেছি, আর বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করেছি, কী কী মশলা দিয়ে রান্না করেছি পুরো ভিডিওটি জুড়েই কিন্তু আজকে থাকছে বিরিয়ানির ডিটেলস। তো আজকে আমি বিরিয়ানির সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রিতুস ব্লগসটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ আমাদের একটি পেজ আছে, পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। তো আর বেশি বকবক না করে আমি কীভাবে বিরিয়ানিটি রান্না করেছি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রিতুস ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো শুক্রবার দিন আসলেই কিন্তু ভালো ভালো খাবার রান্না করতেও ভালো লাগে, আবার ভালো ভালো খাবার খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, এই জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে নিয়েছি। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে খাসির বিরিয়ানির একটি রেসিপি আছে, তো আজকে চিন্তা করলাম চিকেন বিরিয়ানির একটি সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি দেখতেই পাচ্ছি মুরগির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি। এরপরে এদিক থেকে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আমার মনে হয় বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া চালটাই পারফেক্ট। তো আজকে আমি বিরিয়ানির মধ্যে সামান্য আলু অ্যাড করব। মাঝে মাঝে আমি বিরিয়ানিতে আলু অ্যাড করি, আবার মাঝে মাঝে অ্যাড করি না, এটা আসলে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আলুগুলো খুব ভালো মতো আমি তেলে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আলুগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। চাইলে আপনারা কিন্তু এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কালারটা একটু সুন্দর আসে। আমি কিন্তু কোনো খাবারে ফুড কালার অ্যাড করি না, এটা আমার পছন্দ না, আমার মনে হয় হেলদের জন্য এটা ক্ষতিকর। তো আলুগুলো আমি তুলে নিয়েছি, সেম তেলেই কিন্তু আমি মাংসটা এখন ছেড়ে দিব। মাংসটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি সলিড হাড়সহ মাংস নিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে কী কী মশলা অ্যাড করছি একে একে বলে দিব। এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট ব্যবহার করলাম, আর এদিক থেকে ব্যবহার করবো আরও এক টেবিল স্পুনের মতো মরিচের পেস্ট, এদিক থেকে আমি এক টেবিল স্পুনের মতো রসুনের পেস্ট ব্যবহার করলাম, আর ওই দিক থেকে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো আদার পেস্ট। আমি কিন্তু আমার মাংসের অ্যামাউন্ট বুঝে মশলাটা অ্যাড করছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল স্পুনের মতো। যেহেতু আমি বিরিয়ানি রান্না করতে আসলে কোনো মরিচের গুঁড়া অ্যাড করতে হয় না বলে আমি এদিক থেকে কাঁচা মরিচের পেস্টটাই আসলে দিয়ে দিয়েছি, কারণ ঝালের জন্য ঝালটা দরকার আছে, এই জন্য আসলে আমি কাঁচা মরিচের পেস্টটাই ব্যবহার করেছি। তো সমস্ত মশলা দিয়ে এখন মাংসটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে মশলার অ্যামাউন্টটা যেহেতু অনেকটাই বেশি, এই জন্য হাতে সময় নিয়ে মাংসটা কষাতে হবে, সাথে মশলাটাও খুব ভালো মতো কষাতে হবে। মাংসটা প্রপার সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি এইটা ঠিক 10 মিনিটের মতো কুক করব। এই পর্যায়ে আমি সেই ভাজা আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো কিন্তু শুধু ভাজা হয়েছে, এটা কিন্তু প্রপারভাবে এখনও সিদ্ধ হয়নি, এই জন্য একদম মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। তাতে করে হবে মাংসটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর আলুটাও অনেকটা সফট হয়ে যাবে। মাংস থেকে প্রায় পানিটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ আর গোলমরিচের পেস্ট, দিয়ে দিলাম ভাজা জিরার পেস্ট। এদিক থেকে আমি অ্যাড করে দিলাম পাউডার মিল্ক, এখানে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুনের মতো পাউডার মিল্ক দিলাম। দিলাম আমি এখানে চাট মশলা, বিরিয়ানিতে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, আমি কিন্তু টেস্টিং সল্ট তেমন একটা প্রেফার করি না, এই জন্য আমি এখানে চাট মশলা ব্যবহার করলাম। এদিক থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি, এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম, চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিলাম 1 থেকে 2টা কাঁচা মরিচ,
আমার কাছে বিরিয়ানিতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে খুবই ভালো লাগে খেতে। এটা যার যার ইচ্ছা আপনারা চাইলে দিতেও পারেন আর স্কিপও করতে পারেন। তো সব মশলা দিয়ে আবারও আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে সমস্ত মশলাটা মাংসের মধ্যে একদম ঢুকে যায়। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি প্রথমেই কিন্তু মাংসেতে পানি অ্যাড করেছিলাম, পরবর্তীতে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি। একদম মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে খুব ভালো মতো বিরিয়ানির মাংসটা একদম কুক হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির চালটা প্রিপেয়ার করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল, এরপরে আমি এখানে সরাসরি চালটা দিয়ে দিলাম, এরপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে চালটা খুব ভালো মতো ভেজে নিব। বিরিয়ানি রান্নাতে সবসময় আমি প্রেফার করি চালটা ভেজে দেওয়ার জন্য, তাহলে কিন্তু সেই বিরিয়ানিটা আমার কাছে পারফেক্ট মনে হয়। সরাসরি যদি আমি মাংসের মধ্যে চালটা ভাজা ছাড়াই দিয়ে দিতাম তাহলে কিন্তু ওই বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হয় না, আমার কাছে মনে হয় বিরিয়ানিটা তখন স্টিকি হয়ে যায়। চালটা ভাজা হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি এখানে চাল যতটুকু নিয়েছি তার তিন ভাগ পরিমাণ পানি নিয়েছি, কারণ এখানে আমি চালের ডাবল পরিমাণ পানি নেইনি, কারণ বিরিয়ানিতে সবসময় এক ভাগ পানি কম দিতে হয়। তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চাল থেকে পানিটা একদম শুকিয়ে এসেছে, চালটা প্রায় হয়েই এসেছে, প্রায় 10% মতো চাল সিদ্ধ হওয়া বাদ আছে। তো যখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব তখন কিন্তু একদম 100% চালটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিক থেকে আমি কিন্তু আগে থেকে রেডি করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলতো হাতে আমি রাইসের সাথে মাংসটা একদম মিক্স করে নিব, যাতে করে রাইসগুলো ভেঙে না যায়। মিক্স করা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি 15 মিনিটের জন্য এটাকে দমে বসিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আর ঢাকনাটা খোলা যাবে না। এই তো 15 মিনিট পরে বিরিয়ানির অবস্থাটা দেখেন, একদম পারফেক্ট হয়েছে আমার মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দিলাম, ঘিটা একদম সামান্য পরিমাণে অ্যাড করব, কারণ এর মধ্যে অলরেডি অনেক তেল মশলা দেওয়া হয়ে গিয়েছে, এই জন্য আমি খুবই অল্প পরিমাণ এখানে ঘি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, গরম অবস্থাতেই অনেকটা ঝুরঝুরে দেখা যাচ্ছে। বিরিয়ানিটা রান্না করা অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটি খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্না করা যায়। আজকে ফুল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, চাইলে কিন্তু আপনারা খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় বিরিয়ানি রান্না করে খেতে পারেন, আমার মনে হয় এটা আপনাদের কাছে পছন্দ হবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।